অপরিবর্তিত রয়েছে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি কমলেও দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। ফলে ঈদের আনন্দ নেই বানভাসীদের মনে। পদ্মার পানি বাড়ায় অনেক মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানি সংকট। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফাহিম। ঈদ আনন্দের ছিটে ফোটাও যে নেই বানভাসী মানুষের, বন্যায় বেঁচে থাকাটাই তাদের যেখানে কষ্টের সেখানে আনন্দের উদযাপন কি করে হবে। দেশের 31 জেলার বেশিরভাগ গ্রামই এখন পানির নিচে, এখনও ডুবে আছে জামালপুর জেলার অনেক গ্রাম। বাঁধে আশ্রয় নেওয়া মানুষ ঘরে ফিরতে পারেনি। পানি কমতে শুরু করলেও টানা এক মাস ডুবে আছে গাইবান্ধার অনেক গ্রাম। ক্ষতি হয়েছে ফসলের, বাড়ি ঘরের, কোথাও চলাফেরা করতে পারি না। গরু ছাগল নেই, এখানে একদিন যায় ওখানে তো পানি উঠে যায়, ওখানে একদিন যায় ওখানে পানি উঠে যায়। কোনো মেম্বার চেয়ারম্যানও দেয় না, 1 কেজি আটা নিয়ে যায়, এখন ঘরে গোষ্ঠী খাওয়া লাগবে। মাদারীপুরে পানির তোরে ভেসে গেছে নদী তীরবর্তী গ্রাম। ভাঙনে গৃহহারা, কেউ আশ্রয় নিয়েছে বাঁধে, কেউ আবার ট্রলারে। দেখা দিয়েছে পানিবাহিত রোগ, পড়েছে খাবার সংকটে। বিভিন্ন জায়গায় নদী গর্ভে চলে গেছে অনেক স্থাপনা। ঈদের সব আনন্দ ম্লান করে দিয়েছে বন্যা। ঘর সব তলিয়ে গেছে এবং মসজিদে যে নামাজ পড়ে মসজিদে বন্ধ আমাদের ভেঙে গেছে। আমাদের কোনো কুল কিনার নেই, রান্না বান্না করতে পারি না। ঈদ কি আমার কোনো, আমাদের জন্য কোনো ঈদ নাই। বানভাসী সব মানুষের গল্প একই, সেখানে উৎসবের চেয়ে বেঁচে থাকাটাই মুখ্য। ফাহিম, বৈশাখী সংবাদ।